খাদ্যপ্রাণ বা ভিটামিন। খাদ্যে পরিমাণ মতো শর্করা ও আমিষ থাকলেও জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন। ওই খাদ্য উপাদানকে ভিটামিন বলে। ভিটামিন সাধারণ খাদ্যে অতি সামান্য পরিমাণে থাকে এবং বিপাক ক্রিয়ায় উৎসেচকের সাথে কোএনজাইম হিসেবে কাজ করে। ভিটামিন প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি ও শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য। ভিটামিনের অভাবে দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন সহ বিভিন্ন কাজ ব্যাহত হয়। ভিটামিন জৈব প্রকৃতির যৌগিক পদার্থ। কয়েকটি ভিটামিন স্নেহজাতীয় পদার্থে দ্রবীভূত হয়, আবার কয়েকটি ভিটামিন পানিতে দ্রবীভূত হয়। এক, স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। ভিটামিন এ প্রাণীজ উৎসের মধ্যে ডিম, গরুর দুধ, মাখন, ছানা, দই, ঘি, যকৃৎ ও বিভিন্ন তেল সমৃদ্ধ মাছে, বিশেষ করে কড মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। উদ্ভিজ উৎসের মধ্যে ক্যারোটিন সমৃদ্ধ শাক সবজি যেমন লাল শাক, কচু শাক, পুঁই শাক, পাট শাক, কলমি শাক, ডাঁটা শাক, পুদিনা পাতা, গাজর, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বাঁধাকপি, মটরশুঁটি এবং বিভিন্ন ধরনের ফল যেমন আম, পাকা পেঁপে, কাঁঠাল ইত্যাদিতে ভিটামিন এ উল্লেখযোগ্য হারে আছে। গাজরে প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায়। কাজ, ভিটামিন এ যেসব কাজ করে সেগুলো হলো, এক, দেহের স্বাভাবিক গঠন ও বর্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কাজ নিশ্চিত করে। দুই, দেহের বিভিন্ন আবরণী কলা যেমন ত্বক, চোখের কর্নিয়া ইত্যাদিতে স্বাভাবিক ও সজীব রাখে। তিন, অস্থি ও দাঁতের গঠন, দাঁতের মাড়ি সুস্থ রাখে। চার, দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে, দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে। অভাবজনিত রোগ ও প্রতিকার। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার সৃষ্টি হয়। এই অবস্থাকে জেরপ্থ্যালমিয়া রোগ বলে। এতে ব্যক্তি পুরোপুরি অন্ধ হয়ে যায়। ভিটামিন এর অভাবে দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। অনেক সময় ঘা, সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা দেয়। ভিটামিন এর অভাবে ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি হয়। ভিটামিন এ ক্যাপসুল খেয়ে রাতকানা রোগ নিরাময় করা যায়। ভিটামিন এ সমৃদ্ধ খাবার গ্রহণই এসব রোগের হাত থেকে প্রতিকার পাওয়ার উত্তম উপায়। কিশোর কিশোরী, পূর্ণবয়স্ক পুরুষ, মহিলা ও গর্ভবতী মায়েদের দৈনিক 2500 IU ভিটামিন এ প্রয়োজন হয়। ভিটামিন ডি একমাত্র প্রাণীজ উৎস থেকে ভিটামিন ডি পাওয়া যায়। এ ভিটামিন সূর্যালোকের অতিবেগুনি রশ্মির সহায়তায় মানুষের ত্বকে সংশ্লেষিত হয়। ডিমের কুসুম, দুধ ও মাখন ভিটামিন ডি এর প্রধান উৎস। বাঁধাকপি, যকৃৎ ও তেল সমৃদ্ধ মাছে ভিটামিন ডি পাওয়া যায়। দৈনিক চাহিদা অপেক্ষা অধিক পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করলে শরীরের ক্ষতি হয়। এতে অধিক ক্যালসিয়াম ও ফসফরাস শোষিত হওয়ায় রক্তে এদের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে বৃক্ক, হৃৎপিণ্ড, ধমনী ইত্যাদিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জমা হতে থাকে। ভিটামিন ই সব রকম উদ্ভিজ ভোজ্য তেল, বিশেষ করে পাম তেল ভিটামিন ই এর উত্তম উৎস। প্রায় সব খাদ্যেই কম বেশি ভিটামিন ই আছে। তাছাড়া শস্যদানার তেল, কর্ন অয়েল, তুলা বীজের তেল, সূর্যমুখী বীজের তেল, লেটুস পাতা ভিটামিন ই এর উল্লেখযোগ্য উৎস। মানবদেহে ভিটামিন ই হলো অ্যান্টিঅক্সিডেন্ট যা ধমনীতে চর্বি জমা রোধ করে এবং সুস্থ ত্বক বজায় রাখে। এছাড়া ভিটামিন ই কোষ গঠনে সহায়তা করে এবং বেশ কিছু শারীরবৃত্তিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ভিটামিন ই মানুষ এবং অন্যান্য প্রাণীর বন্ধ্যাত্ব দূর করে। ভিটামিন ই এর অভাবে জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু হতে পারে। দৈনিক সুষম খাদ্য গ্রহণ করলে এই ভিটামিনের বিশেষ অভাব হয় না। চাহিদা, শিশু, কিশোর ও বয়স্কদের প্রতিদিন 10-30 মিলিগ্রাম ভিটামিন ই যুক্ত খাবার গ্রহণ করা উচিত। পানিতে দ্রবণীয় ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স বা বি ভিটামিন সংখ্যায় 12টি। ভিটামিনের এই দলকে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। দেহের স্বাভাবিক সুস্থতার জন্য খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে থায়ামিন, B1, রাইবোফ্লাভিন, B2, নিয়াসিন, প্যান্টোথেনিক এসিড, পাইরিডক্সিন, B6 ও কোবালামিন B12 গুরুত্বপূর্ণ। দেহের বৃদ্ধি, স্নায়ু ও মস্তিষ্কের কাজ, দেহকোষে বিপাক কাজ, প্রজনন ইত্যাদি সম্পন্ন করার জন্য খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্সের উপস্থিতি অতি আবশ্যক। ভিটামিন বি কমপ্লেক্স ভুক্ত গুরুত্বপূর্ণ ভিটামিনগুলো হচ্ছে, অভাবজনিত রোগ ও চাহিদার নিচের টেবিলে দেওয়া হলো। ভিটামিন থায়ামিন B1 উৎস, ঢেঁকি ছাটা চাল, আটা, ডাল, তেলবীজ, বাদাম, যকৃৎ, টাটকা ফল ও সবজি। প্রাণীজ উৎস যেমন যকৃৎ, ডিম, দুধ, মাছ ইত্যাদিতে অল্প পরিমাণে থাকে। অভাবজনিত রোগ, দেহে থায়ামিনের চরম অভাবে বেরিবেরি রোগের লক্ষণ প্রকাশ পায়। এর অভাবে স্নায়ুর দুর্বলতা, মানসিক অবসাদ,
ক্লান্তি, খাওয়ার অরুচি, ওজনহীনতা ইত্যাদি সমস্যা দেখা দেয়। চাহিদা, বয়স অনুসারে দৈনিক চাহিদা শিশুদের 0.5 থেকে 0.7 মিলিগ্রাম, বড়দের 1.2 থেকে 1.5 মিলিগ্রাম, গর্ভবতী মহিলাদের 1.5 থেকে 1.7 মিলিগ্রাম। রাইবোফ্ল্যাভিন B2, যকৃৎ, দুধ, ডিম, সবুজ শাকসবজি, মাছের কচি ডগা, অঙ্কুরিত বীজ, এর অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা দেয়, মুখে ও জিভে ঘা হয়, ত্বক খসখসে হয়, চোখ দিয়ে পানি পড়ে, এর অভাবে তীব্র আলোতে চোখ মেলতে অসুবিধা হয়। প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিদিন 1.7 মিলিগ্রাম এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের প্রতিদিন 1.3 মিলিগ্রাম ভিটামিন B2 সুপারিশ করা হয়েছে। 1 থেকে 3 বছরের শিশুদের এই ভিটামিন দৈনিক 0.8 মিলিগ্রাম প্রয়োজন, 14 থেকে 15 বছরের শিশুদের দৈনিক 2 মিলিগ্রাম এবং এই বয়সের কিশোরীদের দৈনিক 1.3 মিলিগ্রাম ভিটামিন B2 প্রয়োজন। নিয়াসিন বা নিকোটিনিক এসিড B5, মাংস, যকৃৎ, আটা, ডাল, বাদাম, তেলবীজ, ছোলা, শাক সবজি, এর অভাবে প্যালেগ্রা রোগ হয়। প্যালেগ্রা রোগে ত্বকে রঞ্জক পদার্থ জমতে শুরু হয় এবং সূর্যের আলোয় দ্রুত বৃদ্ধি পায়, ফলে ত্বকে লালচে দাগ পড়ে এবং ত্বক খসখসে হয়ে যায়। এছাড়া জিভে রঞ্জক পদার্থ জমে জিভের অ্যাট্রফি হয়। প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলাদের দৈনিক 12 থেকে 18 মিলিগ্রাম হিসাবে এটি গ্রহণ করা উচিত। এর চাহিদা খাদ্যে প্রোটিনের পরিমাণের উপর নির্ভর করে। পিরিডক্সিন B6, চাল, আটা, মাছ, মাংস, শাক সবজি, ছোলা, ছত্রাক, বৃক্ষ, ডিমের কুসুম, এর অভাবে খাওয়ার অরুচি, বমিভাব ও অ্যানিমিয়া রোগ দেখা দেয়। প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক 1.4 থেকে 2 মিলিগ্রাম হিসাবে প্রয়োজন। কোবালামিন বা সায়ানোকোবালামিন B12, যকৃৎ, দুধ, মাছ, মাংস, ডিম, পনির, বৃক্ষ প্রভৃতি, এর অভাবে রক্তশূন্যতা রোগ দেখা দেয়, স্নায়ুতন্ত্রের অবক্ষয় ঘটে। বয়স্কদের প্রতিদিন 4 থেকে 8 মিলিগ্রাম এ জাতীয় ভিটামিনের প্রয়োজন। ভিটামিন সি, অ্যাসকর্বিক এসিড, টাটকা শাক সবজি ও টাটকা ফলে ভিটামিন সি পাওয়া যায়। ফলের মধ্যে আমলকি, লেবু, কমলা লেবু, টমেটো, আনারস, পেয়ারা ইত্যাদি ভিটামিন সি এর উৎস। শাকসবজির মধ্যে মূলা শাক, লেটুস পাতা, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, ফুলকপি, করলা ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। শুকনা ফল ও বীজে এবং টিনজাত খাদ্যে এই ভিটামিন থাকে না। ভিটামিন দেহে যেসব কাজ করে সেগুলো হলো, 1. ত্বক, হাড়, দাঁত ইত্যাদির কোষসমূহকে পরস্পরের সাথে জোড়া লাগিয়ে মজবুত গাঁথনি প্রদান করে। 2. শরীরের ক্ষত পুনর্গঠনের কাজে প্রয়োজন হয়। 3. দাঁত ও মাড়ি শক্ত রাখে। 4. স্নেহ, আমিষ ও অ্যামাইনো অ্যাসিডের বিপাক কাজে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 5. ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখে। 6. রোগ প্রতিরোধ করে। ভিটামিন সি এর তীব্র অভাবে স্কার্বি, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া রোগ হয়। এর অভাবে 1. অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না। 2. ত্বকে ঘা হয়, ক্ষত শুকাতে দেরি হয়। 3. দাঁতের মাড়ি ফুলে দাঁতের ইনামেল উঠে যায়, দাঁত দুর্বল হয়ে অকালে ঝরে পড়ে। 4. রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গিয়ে সহজে ঠান্ডা লাগে। প্রতিদিন টাটকা টক জাতীয় খাদ্য আমাদের গ্রহণ করা উচিত। এছাড়া ভিটামিন সি জাতীয় ট্যাবলেট গ্রহণে এ থেকে রক্ষা পাওয়া যায়। কাজ, আমরা যে ভিটামিনগুলোর আলোচনা করলাম দেহে সেগুলোর অভাব হলে কি কি রোগ দেখা দিতে পারে এর একটা চার্ট তৈরি করো।